সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের একটি নতুন টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমাদের ধারাবাহিক টিউটোরিয়ালগুলো দেখার মাধ্যমে আপনারা ল্যান্ড মেজারমেন্টের যাবতীয় কাজগুলো শিখতে পারবেন। এই যে নকশা, দলিল, খতিয়ান, বিভিন্ন প্রকার ভূমিগুলোর পরিমাপ, বাঘ বটোয়ারা আছে, সীমানা নির্ধারণ, নকশা প্রণয়ন, এছাড়া যে মাটির মাপ আছে, কাঠের মাপ আছে, রাস্তার মাপ, পুকুরের মাপ, মুসলিম ফারাইজ আছে, হিন্দু আইন, এক কথায় সেটেলমেন্টের যাবতীয় কাজগুলো শিখতে পারবেন। আজকে আমরা ল্যান্ড মেজারমেন্টের বা সার্ভে সেটেলমেন্টের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো বিতর্কিত সীমানাগুলো আপনি কিভাবে মীমাংসা করবেন। বলা যায় যে এই কাজটা একজন সার্ভেয়ারের জীবনের সবচেয়ে ডিফিকাল্ট একটা পয়েন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ। বলা যায় সার্ভের যেই কোনো কাজের মধ্যে এই কাজটা সবচেয়ে একটু বেশি কঠিন বলা যায়, এবং এই কাজটা যদি কেউ সফলভাবে করতে পারে, অনেক সময় দেখবেন এই একটা কাজের দরুন আপনার আশেপাশে 2-1, 3 গ্রাম, 5 গ্রাম, 7 গ্রামের মধ্যেও আপনার একটু নাম যশ এরকম হয়ে যাবে যে উনি বিতর্কিত সীমানাগুলোকে এভাবে গুরুত্ব দিয়ে এরকম দেখা গেছে যে মীমাংসা করতে পারছে, ন্যায় নীতির সাথে কাজ করছে, এমনকি দেখা গেছে যে যেভাবে হওয়ার কথা ওইভাবেই করছে, এমনকি এই কাজটা করতে যাইয়া কোনো একটা পয়েন্টে কোনো একভাবে এমন কিছু কথাবার্তা বলছেন যেটা অনেকের কাছেই একটু গ্রহণযোগ্য হয়েছে, যেটা নিয়ে অনেক সময় রক্তক্ষয়ী সমস্যা হইতো, ওইটা অনেক সময় দেখা গেছে যে সঠিক একটা ভালো একটা সিদ্ধান্তে আপনি পৌঁছতে পারছেন। আজকে আমরা মূলত আলোচনা করব এই বিতর্কিত সীমানাগুলোকে মীমাংসা করার ব্যাপারে মৌলিক 5টি ধাপ আছে। আমি মনে করি আপনি যদি এই মৌলিক 5টি ধাপ একটু ভালোভাবে অনুসরণ করে চলতে পারেন, তাহলে এই বিতর্কিত সীমানাগুলো মীমাংসা করা আপনার কাছে ফানের মতো সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। এই ধাপগুলোর মধ্যে 1 নম্বরে যেই জিনিসটা, সেটা হলো আপনাকে যে কাজটা করতে হবে সেটা হলো পূর্ব একটা পরিকল্পনা থাকতে হবে। আপনি যদি হঠাৎ করে যাই এই একদিন মনে করেন যে নতুন একটা মোজায় নতুন একটা জায়গায় বিতর্কিত সীমানাগুলো আমি মীমাংসা করব, এটা আমি মনে করি আপনার পক্ষে সম্ভব হয়ে উঠবে না। যেই মোজায় যেই এলাকায় যেখানেই আপনি এই বিতর্কিত সীমানাগুলোকে মীমাংসা করতে চান, আপনার 1 নম্বর কাজ হবে অন্তত তার আগে আগে যেদিনই কাজে যাবেন তার আগে আগে এই জিনিসটাকে মৌলিকভাবে একটু নিজে দেখে নেওয়া যে আসলে এই মোজায় এই নকশায় সীমানার ব্যাপারে আমি কোন পয়েন্টগুলো ধরতে পারি, কোনখান থেকে একটু ধরা যায় বা কোনখান থেকে মেপে এসে এটাকে সিদ্ধান্ত করা যায়, এই জিনিসগুলো আপনাকে পূর্ব থেকেই পরিকল্পনা থাকতে হবে। এমনকি এই রিলেটেড কোনো কাজ পাওয়ার আগেই যেই যেই মোজায় আপনি কাজ করতে চান ওই মোজারগুলোতে আপনাকে যেটা করতে হবে সেটা হলো বিভিন্ন এরকম পয়েন্টগুলো এরকম খুঁজে নিতে হবে যেটা আপনার পূর্ব পরিকল্পনার মধ্যে পড়বে, এবং এটা হলো 1 নম্বর স্টেজ, 1 নম্বর ধাপ এরকম বলা যায়। 2 নম্বর আপনার ধাপে যেটা করবেন সেটা হলো সীমানা ফিলারগুলো এখন খুঁজে বের করতে হবে। আমি মৌলিকভাবে আজকে বলবো সারা বাংলাদেশে দেখা গেছে যে এখনকার অবস্থায় বলা যায় কোনো প্রকার সীমানা ফিলার আপনি হয়তো এরকম পাবেন না। সেটেলমেন্টের যে ফিলারগুলো বা দেখা গেছে যে সে সীমানা ফিলারগুলো এগুলো আপনি পাবেন না, এটা ধরেই আপনাকে আগাতে হবে। এখন এটা না পাইলেও আপনি কিভাবে করবেন সেই জিনিসটা একটু দেখে নিয়ে যাও। চলুন এই বিষয়টা আমরা একটু হোয়াইট বোর্ডের মাধ্যমে দেখব, যে একটা চিত্র মাধ্যমে একটা নকশার মাধ্যমে যেখানে সীমানা পিলার না থাকলেও কিভাবে আপনি এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। ধরুন এটা একটা মোজা ম্যাপ, এটা একটা নকশা, একটা মোজা ম্যাপ, যে কোনো একটা ম্যাপ আপনি খুললেই আপনি দেখবেন যে এই যে একটা মোজা ম্যাপ, প্রত্যেকটা মোজা, প্রত্যেকটা নকশা, প্রত্যেকটা মোজা ম্যাপ খুললে আপনি দেখবেন নকশার চতুর্দিকে এরকম গোলাকৃতি কিছু চিহ্ন দেখতে পাবেন। এই চিহ্নগুলা হলো টাবাস স্টেশনের বা সীমানা পিলারের চিহ্ন। আমরা আপাতত ধরে রাখছি সারা বাংলাদেশে এরকম মোজা ম্যাপের ভিতরে চিহ্নগুলো দেখা যায়, কিন্তু বাস্তব ভূমি যদি আপনি এই জায়গাটা পানো ওখানে আপনি এই সীমানা পিলারগুলো দেখতে পাবেন না, তাহলে আপনি কিভাবে মীমাংসা করবেন। এখন 2 নম্বর স্টেজে যেটা করবেন সেটা হলো এই সীমানা পিলারগুলো না পাইলেও আপনি যদি এই জায়গাটা পান, তাহলে এই জায়গাটা থেকে ধরে ধরে আপনি আশেপাশের বিতর্কিত সীমানাগুলোকে মীমাংসা করতে পারবেন। বিতর্কিত সীমানাগুলোর ব্যাপারে বলি, ধরুন এইটা হলো 111 নম্বর দাগ, এইটা হলো 112 নম্বর দাগ, এই দুইটা দাগের মধ্যখানে যে আইলটা আছে এই আইলটা নিয়ে 111 নম্বরওয়ালা এবং 112 নম্বরওয়ালা ঝগড়া বিবাদ করে। 111 নম্বরওয়ালা বলে যে আইলটা আরও 5 ফিট পূর্ব দিকে যাবে,
আর 112 নাম্বার ওয়ালা বলে যে আর এটা আরো 5 ফিট পশ্চিম দিকে যাবে। এখন আপনাকে কিন্তু সঠিক সীমানাটা বলতে হবে, আপনাকে কিন্তু নিয়ন্ত্রণ এটা করতে হবে যে আইলিটা আদৌ কোথায় থাকবে। তো আইলিটা আদৌ কোথায় থাকবে এটার জন্য আশেপাশের যেই কোনো সীমানা পিলার থেকে আপনি মেপে আসতে পারেন। এখন সীমানা পিলারগুলো আমি বলছি না পাইলে এই জায়গাগুলো যখন আপনি চিনবেন, এই জায়গাগুলো যখন পাবেন এটার মিডল থেকে দূরে দূরে আপনি মাপতে হবে। এখন মনে করেন যে এরকম কোনো স্থান, এরকম কোনো জায়গাও পাইলেন না, এরপরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো সব সময় যে এরকম বিতর্কিত সীমানাগুলো মীমাংসা করার জন্য যে একবারে সীমানা পিলার থেকে মাপতে হয় এরকমও না। তিন নম্বর স্টেজে আপনি নিয়ন্ত্রণ চেষ্টা করবেন যেটা, সেটি হলো এলাকায় প্রত্যেকটা এলাকায় আপনি দেখবেন কিছু সংখ্যক লোক আছে, এদেরকে আমরা স্থানীয় বিজ্ঞজন বলি। এরা জায়গা জমি মাপে না ঠিক আছে, কিন্তু মাপের বিষয়ে অসাধারণ দেখবেন একটা জ্ঞান রাখে। আপনি যদি ওনাদেরকে জিজ্ঞাসা করেন যে চাচা আমাদের এলাকায় যদি জায়গা জমির আইল লইয়া যদি কোনো বিরোধ বাদে তাহলে কোথা থেকে দূরে দূরে মাপে, দেখবেন ওনারা এক প্রকার সিদ্ধান্ত আপনাকে দেবে যে আমরা ছোটবেলা থেকে দেখতেছি ওই যে পুরানা মসজিদ আছে, মন্দির আছে, বটগাছ আছে, হ্যাঁ এখান থেকে দূরে দূরে মাপে। আপনি ওই রকম কোনো বিতর্কমুক্ত একটা জায়গা থেকে মেপে এই আইলটার ব্যাপারে এরকম সিদ্ধান্ত আসতে পারবেন। এরপরে আপনি চতুর্থ নাম্বারে যে কাজটা করতে পারবেন সেটা হলো আপনি এই মোজা যে কাজটা শুরু করতেছেন, এখানে আপনি জীবনে প্রথমে কাজ করতেছেন বিষয়টা এরকম না। আপনি দেখবেন খোঁজ নিলে আপনার পিছনে আরও বহু সিনিয়র সার্ভেয়ার এখানে কাজ করে গেছে। আপনি ওনাদের সাথে সম্পর্ক করুন, ওনাদের সাথে কথাবার্তা বলে জেনে নিতে পারেন যে সার্ভেয়ার সাহেব যে আমাদের এলাকায় যদি কোনো জায়গা জমির আইল লইয়া কোনো ঝগড়া বিবাদ বাদে তাহলে কোথা থেকে দূরে দূরে মাপতে হয়। অনেক সময় অনেক সার্ভেয়ার আলহামদুলিল্লাহ এরকম থাকে যে সহযোগিতাপূর্ণ আপনাকে বলে দিবে যে আমরা তো এইভাবে এইভাবে এই এই জায়গা থেকে ধরে ধরে এরকম বিতর্কিত সীমানাগুলাকে এরকম মীমাংসা করি। অর্থাৎ উনাদের হেল্প নিয়েও আপনি এই কাজটা করতে পারেন। সর্বশেষ আপনি যেই জিনিসটা করবেন এবং দেখা গেছে যে এই যেই জিনিসটা আপনাকে নিজের থেকেই এরকম বের করে করে করতে হবে সেটা হলো কেউ কোনো প্রকার সহযোগিতা আপনাকে না করলেও আপনি একটা ব্যবস্থা করবেন, সেটা হলো যেই আইলটা নিয়ে ঝগড়া বিবাদ চলতেছে এইটার আশেপাশে আপনি দেখবেন এরকম সাইড আইলের মাথা কোথায় আছে, যেমন এই একটা জায়গা পাওয়া যায়, এই একটা জায়গা পাওয়া যায়, আশেপাশের এরকম সাইড আইলের মাথাগুলো এরকম খুঁজে বের করবেন। সাধারণত আপনি ধরে রাখবেন যেখানে যেখানে এরকম সাইড আইলের মাথা হয়েছে এই মাথাগুলো অনেকটা বিতর্কমুক্ত থাকে, কারণ এই জায়গাগুলোতে এত সহজে দেখা গেছে যে আইলগুলাকে এদিক সেদিক করা যায় না। এই সময় যদি একটা আইলকে লাড়াছাড়া করা হয় তাহলে দেখা গেছে যে অন্যটার মুখোমুখি এরকম হয় না। ধরেন একজন এই লোকটা এই আইলটাকে ধাক্কাইতে ধাক্কাইতে এরকম করে নিয়ে গেছে, তাহলে আপনি নকশার সাথে খুব সহজে এটা বুঝতে পারবেন যে আমাকে নকশা কিন্তু এই আইলের মাথা বরাবর এই আইলটা দেখাইতেছে, এখন বাস্তব ভূমিতে আমি এটাকে আরও 5 ফিট 7 ফিট হ্যাঁ উত্তর দিকে পাচ্ছি কেন, তাহলে নিশ্চয়ই এখানে সমস্যা আছে। এই জন্য এটা সাধারণত খুব একটা হয়ে ওঠে না, যেখানে সাইরাইলের মাথা আছে এগুলা অনেকটা বিতর্কমুক্ত থাকে, তাহলে ওই সাইরাইলের মাথা থেকে আপনি এরকম দূরে দূরে মেপে এরকম সিদ্ধান্ত করতে পারবেন। আশা করি বিষয়টা ভালোভাবে বুঝতে পারছেন। বিতর্কিত সীমানা মীমাংসা করার জন্য যদি এই আপনি এই 5টি ধাপ ফলো করেন ইনশাল্লাহ আমি মনে করি যে আপনি যেই কোনো এলাকায় বিতর্কিত সীমানাগুলোকে মীমাংসা করার ব্যাপারে আপনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বিতর্কিত সীমানা মীমাংসা করার ব্যাপারে আরও যদি কোনো আপনাদের জানার বিষয় থাকে, কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা যথাসম্ভব ইনশাল্লাহ চেষ্টা করব জবাব দেওয়ার। আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। আল্লাহ হাফেজ।